াম ওরুল্লাহি আমার সম্মানিত তিনি ভাই আহ প্রশ্ন করেছেন যে কখন এবং কিভাবে মুসাফির সালাত ও রোজা আদায় করবে কখন বলতে দেখেন মুসাফির নিজ শহর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে প্রত্যাবর্তন করা পর্যন্ত দূর দূর কাজ আদায় করবে মুসাফির সালাত নিজ শহর থেকে নিজ এলাকা থেকে নিজ শহর বলতে একটা যেটাকে নিজের শহর মনে করে কেননা হাজরত আয়েশার হাদিস হাজরত আয়েসার জ্লাহার হাদিস পাওয়া যায়

এবং অন্য বর্ণনায় পাওয়া যায় বলা হয়েছে যে গৃহ অবস্থানের সময় সলাদ বৃদ্ধি করা হয়েছে বলেন আমরা নবী সাল্লামের সাথে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম তিনি মদিনা ফিরে আসা পর্যন্ত দু দু রাকাত করে সালাত আদায় করলেন কিন্তু মুসাফির যদি স্থানীয় ইমামের সাথে সালাত আদায় করে তবে পূর্ণ চার রাকাত পড়বে চায় নামাজের প্রথম থেকে ইমামের সাথে থাকুক বা ورس يوم شكر وانكرو كان النبي صلى الله عليه وسلم صدر بني وقت الدليل اذا سمعتم الاقامه فامسوا الى الصلاه وعليكم بالسكينه والوقار ولا تسرعوا فما ادركتم فصلوا وما فاتاكم فاتموا فاتموا তো যাই হোক যখন নামাজের একামত প্রদান করা হয় তখন হেঁটে হেঁটে ধীর স্থির এবং প্রশান্তির সাথে নামাজের দিকে আগমন করবে তারা করবে না অতপর নামাজে যতটুকু অংশ পাবে আদায় করবে আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে তা পরে সম্পূর্ণ পূর্ণ করবে তো এই আদেশ থেকে ইস্তানীয় পেছনে সালাদ

فَلْتَقُمْ طائفة منهم معك وليأخذوا أصلحاتهم أصلحاتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك আর যখন আপনি তাদের সাথে থাকেন আর তাদেরকে জামাতের সাথে সালাত এইভাবে হবে যে তাদের মধ্যে থেকে এক দল আপনার সাথে নামাজে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র শস্ত্র সাথে রাখবে অনন্তর যখন তারা সিজদা করবে এক রাকাত পূর্ণ করবে তখন তারা আপনাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনো সালাত করেনি তারা আসবে এবং আপনার সাথে সালাত আদায় করে নেবে নিসা এক নম্বর ১০২ অতএব মুসাফির যদি নিজ শহর ছেড়ে অন্য শহর অবস্থান করে তবে আজান শুনলে মসজিদে জামাতের নামাজে উপস্থিত হবে তবে যদি মসজিদ থেকে বেশি দূরে থাকে বা সফর সঙ্গীদের ক্ষতির আশঙ্কা করে তবে মসজিদ না গেলেও চলবে কেননা সাধারণ দলিল সমেহে এই কথাই প্রমাণ করে যে আজান বা একামত শুনলে জামাতে উপস্থিত হওয়া অজিব নফল বা সুন্নাত নামাজের ক্ষেত্রে মুসাফির জোহর মগরিবেশা সুন্নাত ছাড়া সাধারণের নফল ও সুন্নাত আদায় করবে মাতের এখন তাহার বেতর ফজরের সন্ন্য চাষ তাহিয়া তাহিয়াতুল মসজিদ সফর থেকে সে দুরাকা চলতা আদায় করবে এটাই হচ্ছে বিধান আশা করি বুঝতে পারছি